আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে ঢাকা কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মুসাম্মদ আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ শ্রেণীর মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি আমার আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের তোমরা জানো যে এখন হচ্ছে বিজয়ের মাস ডিসেম্বর। আমরা মহান মুক্তিযুদ্ধে এই মাসে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছি। তো আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 1 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এবং অনেক পরিবারের, যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ মাতৃকাকে আমরা পেয়েছি, এই পতাকা পেয়েছি, তাদের প্রতি আজকে আমি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্মৃতিসৌধ এবং আমাদের জাতীয় পতাকা। এই স্মৃতিসৌধ আমাদের গৌরবের অনেক, আমাদের গৌরবের একটি স্তম্ভ, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই জায়গাটিতে গেলে আমার আমার ব্যক্তিগতভাবে আমার অনেক, মানে আমি স্তম্ভিত হয়ে যাই, যে আমার মনে হয় যে আমি হাঁটছি, হয়তো এখানে কোনো শহীদের পড়ে আছে মাটির নিচে। তো তোমরা এই জায়গাটিতে গেলে তোমরা আসলে হৃদয় দিয়ে উপলব্ধি করবে যে আমরা যে ত্যাগের বিনিময়ে এই দেশ পেয়েছি এবং দেশকে ভালোবাসবে। দেশ আমাদের মায়ের মতো, মাকে যেরকম আমরা ভালোবাসি নিজের প্রাণের বিনিময়ে, সেরকম আমরা আমাদের দেশকে ভালোবাসব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমি আমার পড়াশোনায় যাই। আমি আজকে পড়াবো অর্থনীতির দ্বিতীয় পত্র, যার বিষয় কোড হচ্ছে 110110। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বিষয় কোডটি তোমাদের মনে রাখবে, কারণ তোমাদের সামনে যে সিটি ওয়ান পরীক্ষা, যারা ঢাকা কলেজের শিক্ষার্থীবৃন্দ আছো, তোমরা 110 এই কোডটি তোমাদের পূরণ করতে হবে। তো এবং আমি আজকে পড়াবো হচ্ছে অধ্যায় আটের আন্তর্জাতিক বাণিজ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেটি বলছিলাম যে আমাদের যে ঢাকা কলেজের যারা শিক্ষার্থীবৃন্দ আছো, তাদের মানে সিটি পরীক্ষার ক্লাস টেস্ট পরীক্ষার প্রথম পরীক্ষার তোমাদের ডেট তোমরা নিশ্চয়ই পেয়েছো, 12ই ডিসেম্বর। তো এই পরীক্ষায় আসলে তোমরা MCQ-তে পরীক্ষা দিবে, MCQ পদ্ধতিতে অনলাইনে। তো আমাদের এই এই পরীক্ষায় আমাদের সিলেবাস হচ্ছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়। তোমরা নিশ্চয়ই পরীক্ষার সিলেবাস পেয়ে গিয়েছো, তারপরেও আমি বলে দিচ্ছি যে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের আমদানি ও রপ্তানি দ্রব্য, আন্তর্জাতিক বাণিজ্য অধ্যায়ের ভিত্তিতে, অধ্যায় আটের উপর। এই বিষয়বস্তুর অধীনে আমরা আজকে পড়ব, আমাদের পাঠ্যসূচি হচ্ছে বাংলাদেশের আমদানি ও রপ্তানি দ্রব্যসমূহ এবং বাংলাদেশের আমদানি ও রপ্তানি দ্রব্যের প্রকারভেদ। তারপরে আছে হলো, এবং এই আমরা যে বাংলাদেশের যে রপ্তানি বাণিজ্য, এই রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণ কীভাবে হবে বা সম্প্রসারণের জন্য বাংলাদেশ সরকার কী পদক্ষেপ নিয়েছেন, সেগুলো আমরা জানব। তারপরে আমরা আজকে যেই পড়াশোনা করব তার উপর ভিত্তি করে আমরা একটি উদ্দীপক আমি দিব এবং সেটি থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দিব, সেটি তোমরা বাড়ির কাজ হিসেবে বাসায় সমাধান করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার পড়াশোনায় যাই। যে বাংলাদেশের প্রথমেই আসি যে বাংলাদেশের আমদানি দ্রব্যসমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা জেনেছি যে আমদানি এবং রপ্তানি বলতে কী বোঝায়। তারপরেও আমি আজকে এটি করছি, পুনরাবৃত্তি করছি, যে আমরা যখন আমদানি হচ্ছে কী, আমরা যখন কোনো পণ্য আমাদের দেশে যেই পণ্যটি উৎপাদন হচ্ছে না, সেই পণ্যটি আমরা যখন আমাদের ভৌগোলিক সীমারেখার বাইরের কোনো দেশ থেকে কিনে আনি, সেটাকে বলা হয় কি আমদানি। তার মানে কি আমদানি দ্রব্যসমূহ হচ্ছে কি, বাইরের দেশ থেকে যখন আমরা কোনো দ্রব্যসমূহ কিনে আনি সেগুলোকে বলা হবে আমদানি দ্রব্য।
তো এই আমদানি দ্রব্য সমূহ কি কি সেটার আমরা তিনটা টাইপ আছে আমদানি দ্রব্য সমূহের, সেগুলো হচ্ছে কি প্রাথমিক পণ্য সমূহ, তারপরে আছে শিল্প দ্রব্য সমূহ এবং মূলধনী দ্রব্য সমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাথমিক পণ্য সমূহ হচ্ছে কি, প্রাথমিক পণ্য সমূহ বলতে আমরা এই এমন সব পণ্যকে বুঝবো যে পণ্যগুলো যে আমরা মানে উৎস থেকে সরাসরি পাই, উৎপাদনের উৎস থেকে যেই পণ্যগুলো আমরা সরাসরি পাই সেগুলোকে বলা হয় প্রাথমিক দ্রব্য বা প্রাথমিক পণ্য। তা অর্থনীতিতে আমরা এরকম উৎপাদন পর্যায়ের উপর ভিত্তি করে তিন ধরনের পণ্য আমরা পাই, সেটি হলো প্রাথমিক পণ্য, মাধ্যমিক পণ্য এবং চূড়ান্ত পণ্য। আবার শিল্প থেকে যেসব পণ্য আমরা পাই সেগুলোকে শিল্পজাত পণ্য বলা হয়। তো এই যে আমরা ওই ধারণা থেকেই এখানে এই প্রাথমিক পণ্য সমূহের কথা বলা হয়েছে, তার মানে প্রাথমিক পণ্য সমূহ হচ্ছে কি যে আমরা উৎপাদনের উৎস থেকে সরাসরি যেই পণ্যগুলো পাবো সেগুলোকে বলা হয় প্রাথমিক পণ্য। আর যেই পণ্যগুলো, এই প্রাথমিক পণ্যগুলো যখন কোনো শিল্প কারখানায় বা কোনো কারখানার অধীনে আবার প্রক্রিয়াজাত করা হয় তখন তাকে বলা হয় মাধ্যমিক পণ্য। আর এই পণ্যগুলো যখন উৎপাদন প্রক্রিয়ায় চূড়ান্ত দ্রব্য বলা হবে সেই সব পণ্যগুলোকে, যখন পণ্যকে আর কোনো পণ্যের আকৃতিগত কোনো পরিবর্তন করা যায় না সেই পণ্যকেগুলোকে বলা হয় চূড়ান্ত পণ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটি উদাহরণ দিই। তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। যেমন আমরা কৃষি থেকে পাই হলো ফসল হিসাবে সরাসরি পাই হচ্ছে গম। এই গম হচ্ছে আমাদের প্রাথমিক পণ্য। আর গমকে যখন আমরা এই গুঁড়ো করি বা পাউডার হিসাবে ইয়েতে দেই পাই প্রক্রিয়াজাতের মাধ্যমে, তখন সেটি হচ্ছে আটা হচ্ছে গম থেকে যে আটা পাবো সেটি হলো মাধ্যমিক পণ্য। এবং আটাকে যখন আমরা রুটি বা বিস্কিট হিসেবে তৈরি করে ফেলবো সেটিকে বলা হয় চূড়ান্ত পণ্য। রুটি বা বিস্কিট তৈরি করার পরে এটিকে আর প্রক্রিয়াজাত করার কোনো সুযোগ নাই, সেই জন্য এটিকে বলা হয় কি চূড়ান্ত পণ্য। তার মানে গম হচ্ছে প্রাথমিক পণ্য, আর আটা হচ্ছে মাধ্যমিক পণ্য, এবং রুটি হচ্ছে চূড়ান্ত পণ্য। তার মানে এখানে আমরা প্রথমে যেই আমদানি দ্রব্যের সমূহের মধ্যে প্রথমে আমাদের আমরা ভাগ করেছি সেটি হচ্ছে কি প্রাথমিক পণ্য সমূহ। তাহলে প্রাথমিক পণ্য সমূহের মধ্যে প্রথমেই আছে খাদ্যশস্য। কিছু খাদ্যশস্য আমাদের দেশের বাইরে থেকে আমদানি করতে হয়, কিন্তু আস্তে আস্তে আমরা সেই আমদানি পর্যায় থেকে খাদ্যশস্য আমদানির অবস্থা থেকে আমরা বের হয়ে যাচ্ছি। অনেক খাদ্যশস্যই আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গিয়েছি এবং কিছু হয়তো বাকি আছে। তার মধ্যে যেমন চাল, ডাল, পেঁয়াজ, গম ইত্যাদি। তারপরে আছে তেল বীজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তেল বীজ বলতে কি বোঝায়, যে বীজগুলো থেকে তেল উৎপন্ন হয় সেই বীজগুলোকে বলা হয় তেল বীজ। এটি হচ্ছে প্রাথমিক পণ্য। যেমন আমরা তেল বীজ হিসেবে আমদানি করে থাকি দেশের বাইরে থেকে, যেমন সয়াবিন, তারপর সরিষা, তিল, এইগুলো হচ্ছে কি আমাদের অলিভ এর বীজ, এগুলো হচ্ছে কি আমাদের তেল বীজ। মানে এই বীজগুলো থেকে আমরা তেল উৎপাদন করতে পারি। তাহলে আমরা যখন সরাসরি এই তেল বীজগুলোকে আমরা দেশের বাইরে থেকে কিনে নিয়ে আসি তখন সেইগুলো হচ্ছে কি আমদানি দ্রব্য। আরেকটা আমদানি দ্রব্য আরেকটি প্রাথমিক পণ্য হিসাবে আমরা আমদানি করি সেটি হলো অপরিশোধিত পেট্রোলিয়াম। অপরিশোধিত পেট্রোলিয়াম হচ্ছে কি, যে পেট্রোলিয়াম যখন আমরা সরাসরি পরিশোধন ছাড়াই খনিজ থেকে উত্তোলন করে আমরা নিয়ে আসি, উত্তোলন করে র হিসেবে নিয়ে আসি, তখন সেটাকে বলা হয় কি অপরিশোধিত পেট্রোলিয়াম। যখন আমরা কিনে আনি সেটা হলো অপরিশোধিত পেট্রোলিয়াম। তারপরে আছে হচ্ছে কাঁচা তুলা। মানে তুলাকে আমরা যখন ফসল হিসেবে পাই সেই তুলা যখন আমরা সরাসরি আমদানি করে থাকি সেগুলো হচ্ছে কি বলা হয় কাঁচা তুলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে প্রাথমিক পণ্যসমূহ কি কি আমদানি করি তার আমরা একটু ডেসক্রিপশন পড়লাম। তারপরে আমি যাচ্ছি হলো শিল্পজাত দ্রব্যসমূহ এবং মূলধনী দ্রব্যসমূহ। শিল্পজাত দ্রব্যসমূহ হচ্ছে কি, প্রথমে আছে ভোজ্য তেল। আমরা প্রাথমিক পণ্যের ক্ষেত্রে আমরা যেই কথাটি বললাম যে তেল বীজ,
তেলবীজকে আমরা যখন সরাসরি আমদানি করতে পারি সেটা প্রাথমিক পণ্য হিসেবে আমদানি করি, আর এই তেলবীজ আমদানি না করে যখন আমরা সরাসরি মানে তেল আমদানি করি, খাবার তেল, সেটাকে বলা হয় কি ভোজ্য তেল। সেই তেল ভোজ্য তেল আমরা আমদানি করতে করি, যেমন সয়াবিন তেল, তারপরে অলিভ অয়েল, এগুলো আমরা আমদানি করি ভোজ্য তেল হিসেবে। তারপরে আছে হলো পেট্রোলিয়াম জাত দ্রব্য, যখন অপরিশোধিত পেট্রোলিয়াম আমরা আমদানি না করে পরিশোধিত পেট্রোলিয়াম দ্রব্য আমরা আমদানি করি, সেগুলো হচ্ছে কি শিল্পজাত দ্রব্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে কি আমি এখানে একটা কথা এখানে তোমাদের বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে প্রাথমিক দ্রব্যসমূহ যখন শিল্প কারখানায় যে প্রক্রিয়াজাত হয় তখন সেগুলো হয়ে যায় কি শিল্পজাত দ্রব্য। তারপরে হচ্ছে সার, রাসায়নিক সার আমরা এই শিল্পজাত পণ্য হিসেবে দেশের বাইরে থেকে আমরা আমদানি করি। কৃষি এর ক্ষেত্রে আমরা যেসব রাসায়নিক সার ব্যবহার করি, ইউরিয়া, পটাশিয়াম, ফসফরাস বা ফসফেট, এইগুলো আমরা দেশের বাইরে থেকে আমরা আমদানি করি। তারপর আছে ক্লিংকার। ক্লিংকার শব্দটি তোমাদের কাছে অপরিচিত মনে হতে পারে, ক্লিংকার হচ্ছে সিমেন্ট তৈরির উপাদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন আমাদের দেশ স্বাধীন হওয়ার স্বাধীনতার পরপর আমরা এই ক্লিংকার আমাদের অনেক পরিমাণ আমদানি করতে হতো, এই ক্লিংকার দিয়ে আমাদের দেশে সিমেন্ট ফ্যাক্টরিতে সিমেন্ট তৈরি করা হতো। কিন্তু বর্তমানে আমরা এই সিমেন্ট এবং ক্লিংকার আমদানি প্রায় মানে অনেকটাই আমরা ওভারকাম করেছি আমাদের দেশে উৎপাদনের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আছে সুতা। আমাদের তোমরা জানো যে আমাদের তৈরি পোশাক শিল্পে আমরা অনেক এগিয়ে গিয়েছি। আমাদের তৈরি পোশাক হচ্ছে আমাদের রপ্তানি শিল্প, রপ্তানিমুখী শিল্প, আমরা রপ্তানির জন্যই এই এই তৈরি পোশাক আমরা উৎপাদন করে থাকি। তাহলে এই তৈরি পোশাকের বিকাশের চাহিদা বা তৈরি পোশাকের কাঁচামাল হিসেবে সুতা আমরা অনেক 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 পরিমাণ সুতা আমরা আমদানি করে থাকি। তারপর হলো স্টেপল ফাইবার। স্টেপল ফাইবার হচ্ছে যে সেলাই করা সুতা, যেটি আমাদের তৈরি পোশাক কারখানায় আমাদের এটি কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, সেইটি আমরা আমদানি করি। তারপর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমি যাচ্ছি হলো মূলধনী দ্রব্যসমূহ। তোমাদের কি মনে আছে মূলধন কাকে বলে? আমরা প্রথম বর্ষে পড়েছি মূলধন কাকে বলে। মূলধন হচ্ছে কি যে দ্রব্যগুলো, মূলধন জাতীয় দ্রব্য হচ্ছে যে দ্রব্যগুলো একবার নিজে উৎপাদিত হয়, তারপরে আবার ভোগের কাজে ব্যবহার না হয়ে আবার উৎপাদন কাজে ব্যবহার হয় বা অধিক উৎপাদনে ব্যবহৃত হয়, সেই দ্রব্যগুলোকে বলা হয় মূলধনী দ্রব্য। তাহলে এই দ্রব্যগুলোর মধ্যে কী কী আছে আমরা যেগুলো আমদানি করি? এই মূলধনী দ্রব্য আমাদের দেশে উৎপাদন খুব কম হয় বললেই চলে, তবে এখন কিছু কিছু মূলধনী দ্রব্য আমাদের দেশেও উৎপাদন কারখানা চালু হয়েছে এবং শুরু হয়েছে। সেগুলোর মধ্যে আছে কলকবজা, যন্ত্রপাতি, ভারী যন্ত্রপাতি, যেগুলো বিভিন্ন ফ্যাক্টরি বা বিভিন্ন ধরনের কারখানা পরিচালনার জন্য দরকার। তারপরে আছে মোটর গাড়ি, রেলগাড়ি, ইঞ্জিন, এইসব আছে। এছাড়াও আছে আমরা দেশের বাইরে থেকে মূলধনী দ্রব্য, এইগুলো হলো ৬ নম্বরে আমি যেটি দেখিয়েছি অন্যান্য দ্রব্য, এটা আসলে মূলধনী দ্রব্যের মধ্যে যাবে না। অন্যান্য দ্রব্য আমরা আমদানি করে থাকি, সেগুলো হচ্ছে কি শিশু খাদ্য, তারপরে শিশুদের দুধ এইসব জাতীয় বা সিরিয়াল জাতীয় খাদ্য, ইলেকট্রনিক্স দ্রব্য যেমন ফ্রিজ, রেফ্রিজারেটর, আয়রন এইসব। তারপরে আছে বাস, ট্রাক, যানবাহন। তারপরে আছে রং, বিভিন্ন ধরনের মিডিয়া, রং করার জন্য যে কেমিক্যাল দরকার হয়, বিভিন্ন এছাড়াও বিভিন্ন ধরনের কেমিক্যালস আমরা বিদেশ থেকে আমদানি করে থাকি। এইগুলো হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইগুলো এই ছিল আমাদের আমদানি দ্রব্যসমূহ। তাহলে আমদানি দ্রব্যসমূহ কয় ধরনের পড়লাম আমরা? তিন ধরনের। একটি হচ্ছে কি প্রাথমিক পণ্য, শিল্পজাত পণ্য বা দ্রব্যসমূহ, মূলধনী দ্রব্যসমূহ, এবং এগুলোর যে প্রকারভেদ আছে সেটা পড়লাম, এবং তাছাড়া বিবিধের মধ্যে যেটি আছে সেটিও পড়লাম। বিবিধের মধ্যে কি আছে, যে শিশু খাদ্য আছে, ইলেকট্রনিক্স দ্রব্য আছে, বাস, ট্রাক, তারপরে মোটর সাইকেল আছে, তারপরে রং, কেমিক্যালস ইত্যাদি আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যাব বাংলাদেশের রপ্তানি দ্রব্যসমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমদানি যেমন আমাদের দেশের বাইরে থেকে যেই দ্রব্যসমূহ আমরা কিনে আনি সেগুলো হচ্ছে আমাদের আমদানি দ্রব্য, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা সেটিকে কী বলি আমদানি দ্রব্য। আর আমরা যখন দেশের বাইরে আমাদের উৎপাদিত পণ্য আমাদের ভৌগোলিক সীমারেখার বাইরে যখন বিক্রি করি সেগুলোকে বলা হয় কি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে
সেইগুলো সেই দ্রব্যগুলো যে বিক্রি করি দেশের বাইরে, সেই বিক্রি করাকে বলা হয় কি রপ্তানি। আর যেই দ্রব্যগুলো আমরা বিক্রি করি আমাদের দেশের বাইরের দেশে, তাহলে সেই দ্রব্যগুলোকে বলা হয় রপ্তানি দ্রব্যসমূহ। তাহলে বাংলাদেশের রপ্তানি দ্রব্যসমূহ কি কি, এর এর দুটি ভাগ রয়েছে, একটি হলো প্রচলিত রপ্তানি দ্রব্য আর একটি হচ্ছে অপ্রচলিত রপ্তানি দ্রব্য। প্রচলিত রপ্তানি দ্রব্য কি সেটি যদি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা, এই যে আমরা যে আমরা দিয়ে আমরা দেশকে পেয়েছি, আমাদের দেশ স্বাধীনতার শুরুতে শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত যেই দ্রব্যগুলো বা পণ্যগুলো রপ্তানি হয়, রপ্তানি হওয়ার প্রচলন রয়েছে বা রপ্তানি হয়, সেই পণ্যগুলোকে বলা হয় প্রচলিত রপ্তানি দ্রব্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেমন আমি তোমাদের একটি উদাহরণ দিচ্ছি, প্রচলিত রপ্তানি দ্রব্য তোমরা বইয়ে পড়ো যে পাটকে সোনালি আঁশ বলা হয়, কারণ এক সময় মানে স্বাধীনতার পর পর দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে পাট, সেই পাট হলো বিদেশে রপ্তানি করে আমরা মানে উচ্চ বৈদেশিক মুদ্রা অর্জন করতাম, সেই জন্য পাটকে সোনালি আঁশ বলা হতো। তার মানে কি পাট আমরা অনেক আগে থেকেই আমাদের দেশে থেকে রপ্তানি করা হয়, এখনও রপ্তানি করা হয়, এই জন্য এই পাট হচ্ছে কি আমাদের প্রচলিত রপ্তানি দ্রব্য। সেরকম আরও এই পাটের সাথে আরও অনেক দ্রব্য আছে যেগুলো স্বাধীনতার শুরু থেকে বা এর আগ থেকে শুরু করে এখন পর্যন্ত সেই দ্রব্যগুলো দেশের বাইরে বিক্রি করা হয় বা রপ্তানি করা হয়, সেগুলো হচ্ছে আমাদের প্রচলিত রপ্তানি দ্রব্যসমূহ বাংলাদেশের। আর অপ্রচলিত রপ্তানি দ্রব্যসমূহ হচ্ছে যেই দ্রব্যগুলো, যেই রপ্তানি দ্রব্যগুলো রপ্তানি করি আমরা, কিন্তু বেশ কিছুদিন ধরে রপ্তানি করছি বা এক দশক বা দুই দশক ধরে রপ্তানি করছি, সেগুলোকে বলা হয় অপ্রচলিত রপ্তানি দ্রব্য। যেমন 90 শতক থেকে আমরা শুরু করেছি তৈরি পোশাক আমরা রপ্তানি শুরু করেছি, তাহলে এইগুলো হচ্ছে কি তৈরি পোশাক হচ্ছে আমাদের অপ্রচলিত রপ্তানি দ্রব্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা তাহলে এখন দেখব যে প্রচলিত রপ্তানি দ্রব্যগুলো কি কি। প্রচলিত রপ্তানি দ্রব্যগুলোর মধ্যে প্রথমেই আছে হচ্ছে কাঁচা পাট। মানে পাট আমরা যখন একেবারেই ফসল হিসেবে র পাট হিসেবে বিক্রি করি, সে উৎপাদন করি এবং রপ্তানি করি, এটি বিশ্বের বিশ্বের পাট কাঁচা পাট উৎপাদনের ক্ষেত্রে এবং কাঁচা পাট রপ্তানির ক্ষেত্রে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ছিল গত বছর পর্যন্ত, কিন্তু 2020 সালের তথ্য অনুযায়ী এটি বিশ্বের প্রথম বৃহত্তম দেশ হিসাবে আমরা আছি বাংলাদেশ, যে কাঁচা পাট উৎপাদন এবং রপ্তানির দিক দিয়ে। তারপরে আছে হচ্ছে যে পাটজাত দ্রব্য। পাটজাত দ্রব্য হচ্ছে কি, যে আমরা যখন এই কাঁচা পাটকে আমরা যখন আমরা পাটকলে আমরা প্রক্রিয়াকরণ করি, প্রক্রিয়াকরণ করে অন্য দ্রব্য পরিণত করি, সেগুলোকে বলা হয় কি পাটজাত দ্রব্য। যেমন পাটের পাট দিয়ে আমরা পাটকলে চটের থলে, তারপরে দড়ি, সুতলি, তারপরে হতে পারে কার্পেট, এইগুলো আমরা ইয়া করি, সেগুলোকে বলা হয় কি পাটজাত দ্রব্য। এখানে এখানে পাটজাত দ্রব্যের উদাহরণে আমরা বলতে পারি যে আমাদের বাংলাদেশে সরকারি এবং বেসরকারি পাটকল মিলিয়ে 314টি পাটকল রয়েছে। এই 314টি পাটকলে পাটজাত দ্রব্য উৎপাদন হয়, তার মধ্যে কিছু ইয়ে আছে যে আমাদের পাটকল বন্ধ আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে পাটের পরে আমরা যেই দ্রব্যটি দ্বিতীয় অবস্থানে আছে প্রচলিত দ্রব্যের রপ্তানির ক্ষেত্রে, সেটি হচ্ছে চা। আমরা আমাদের বাংলাদেশের চায়ের চা গুণে এবং মানে উন্নত এবং এই চায়ের ব্যাপক চাহিদা রয়েছে। এই বাংলাদেশে চা বাগানের সংখ্যা হচ্ছে 2020 সালের তথ্য অনুযায়ী 167টি। তোমরা যাদের কাছে 19 সালের বই আছে 166টি পাবে, কিন্তু 2020 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে চা বাগানের সংখ্যা হচ্ছে 167টি, 167। এটা এই এই চা বাগানগুলোর চা আমরা অধিকাংশই চাই আমরা কি বিদেশে রপ্তানি করা হয়। তারপরে আছে চামড়া ও চামড়াজাত দ্রব্য। চামড়া ও চামড়াজাত দ্রব্য হচ্ছে আমাদের তৃতীয় অবস্থানে আছে প্রচলিত রপ্তানি দ্রব্যের তালিকায়। বাংলাদেশের যেই গরু, ছাগল, মহিষ, ভেড়া এইসব থেকে যে চামড়া উৎপন্ন হয়, সেই চামড়া মানে এবং গুণে অত্যন্ত উন্নত মানের, সেই জন্য এই বাংলাদেশের চামড়া এবং চামড়াজাত দ্রব্যের চাহিদা দেশের বাইরে
রয়েছে ব্যাপক। তো এই চামড়ার মধ্যে আমাদের বেশিরভাগ চামড়াই হচ্ছে র চামড়া বা মানে উৎস থেকে কাঁচা চামড়া হিসেবে আমরা যেটি বলি, সেটি প্রাথমিক পণ্য হিসেবে সেটি বাইরে রপ্তানি হয়। আর কিছু চামড়া আছে চামড়া দিয়ে যেসব দ্রব্য উৎপাদন করা হয়, যেমন চামড়ার জুতা, চামড়ার ব্যাগ, মানি ব্যাগ, এইগুলো হচ্ছে চামড়াজাত দ্রব্য। তার মানে চামড়া এবং চামড়াজাত দ্রব্য দুটিই প্রচলিত রপ্তানি দ্রব্যের তালিকায় রয়েছে বাংলাদেশের। তারপরে আছে হলো পেট্রোলিয়াম জাত দ্রব্য। পেট্রোলিয়াম যা আমরা বাইরের দেশ থেকে অপরিশোধিত পেট্রোলিয়াম নিয়ে আসি, সেগুলো থেকে পরিশোধিত করার সময় কিছু উপজাত দ্রব্য পাই আমরা, সেগুলো নেপথালিন, ফার্নেস, অয়েল, ভিটামিন, এইগুলো হচ্ছে আবার আমরা দেশের বাইরে আমরা রপ্তানি করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যাব হচ্ছে অপ্রচলিত রপ্তানি দ্রব্যসমূহে। অপ্রচলিত রপ্তানি দ্রব্যসমূহ হচ্ছে কি, প্রথমেই আসছে আমাদের তৈরি পোশাকের কথা। এবং তৈরি পোশাক আমরা কিন্তু দেখেছি যে তৈরি পোশাক, আমি আগেই একটু আগেই উদাহরণ দিয়েছি যে অপ্রচলিত রপ্তানি দ্রব্যের মধ্যে তৈরি পোশাক হচ্ছে আমাদের প্রথম তালিকায় আছে। এবং এই তৈরি পোশাকই বর্তমানে আমাদের যে রপ্তানি আয় তার 80% আর প্রায় 80% এই এই তৈরি পোশাক খাত থেকে আসে। এবং এই এই তৈরি পোশাকের, বাংলাদেশের তৈরি পোশাকের সর্ববৃহৎ বিক্রেতা হচ্ছে যুক্তরাষ্ট্র। এবং যুক্তরাষ্ট্র থেকে আমরা এই তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করে আমাদের সবচেয়ে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি। আর তারপরে দ্বিতীয় অবস্থানে আছে এই তৈরি পোশাকের বাজার, আমরা রপ্তানি করি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে দেশগুলোতে। তারপরে আছে হচ্ছে হিমায়িত খাদ্য। হিমায়িত খাদ্যর মধ্যে কী কী আছে, আসলে এই হিমায়িত খাদ্যের মধ্যে হিমায়িত গলদা চিংড়ি, হিমায়িত ইলিশ মাছ, ব্যাঙের পা এবং অন্যান্য মাছ, যেগুলো হিমায়িত মাছ হিসেবে আমরা দেশের বাইরে রপ্তানি করে থাকি। এবং দেশের বাইরে আমাদের এই হিমায়িত মাছের ব্যাপক চাহিদা রয়েছে, আমাদের দেশে যারা প্রবাসী থাকে তাদের কাছে এবং যারা বিদেশি আছেন তাদের কাছেও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে তৃতীয় তো আছে অপ্রচলিত রপ্তানি দ্রব্য হিসাবে হুঁশিয়ারি দ্রব্য। হুঁশিয়ারি দ্রব্য হচ্ছে কি, যেগুলো মানে আমরা যে গেঞ্জি কাপড় দিয়ে তৈরি করা হয় বা কাপড়, সেগুলো হচ্ছে কি মানে গেঞ্জি কাপড় দিয়ে তৈরি করা হয়, গেঞ্জি, তারপরে আন্ডার গার্মেন্টসের বিভিন্ন পোশাক এবং কাপড়ের টাইটস, মেয়েদের টাইটস এবং ছেলেদের সুতি ট্রাউজার, এইগুলো হচ্ছে আমাদের হুঁশিয়ারি দ্রব্য। এইগুলোর ব্যাপক চাহিদা রয়েছে দেশের বাইরে। তারপরে আছে যে হস্তশিল্পজাত দ্রব্য। হস্তশিল্পজাত দ্রব্য কী কী, যেগুলো অপ্রচলিত দ্রব্য হিসেবে রপ্তানি হয়, যেমন কাঠ, বাঁশ, বেত, এগুলো দিয়ে তৈরি, হাতে তৈরি যেসব দ্রব্য, এগুলো শৌখিন দ্রব্য হিসেবে দেশের বাইরে আমাদের বাংলাদেশের দ্রব্যের অনেক চাহিদা রয়েছে। তাছাড়াও রয়েছে অলংকার, হাতের তৈরি অলংকার বা পুতুল, এইসব টেরাকোটার জিনিসপত্র, এইসব হলো হস্তশিল্প যা দ্রব্যের মধ্যে পড়ে। এইগুলো আমরা দেশের বাইরে অনেক চাহিদা রয়েছে শৌখিন দ্রব্য হিসেবে, এবং দিন দিন এই হস্তশিল্প যা দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তারপরে আছে হচ্ছে কৃষি পণ্য। কৃষি পণ্যের মধ্যে আছে যে কৃষি পণ্য সরাসরি আমাদের যে ভাইরা, প্রবাসী ভাইরা যে থাকেন দেশের বাইরে, তারা বিদেশে থেকেও আমরা যা দেশে শাকসবজি খাই সেগুলো খেতে পারেন এবং সেগুলোর চাহিদা তারা তৈরি করেন, এবং দেশের অন্যান্য বিদেশিরাও আমাদের দেশের কৃষি পণ্য তারা পছন্দ করেন। সেই হিসেবে আমাদের কৃষি পণ্যের রপ্তানি অপ্রচলিত পণ্য হিসেবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার মধ্যে আছে শাকসবজি, তাজা শাকসবজি, তাজা ফলমূল আমাদের দেশের, তারপরে আসে তাজা ফুল, বিভিন্ন রকমের তাজা ফুল, পান, সুপারি, বিভিন্ন ধরনের মশলা ইত্যাদি। তারপরে আমরা আছে, তারপরে অপ্রচলিত রপ্তানি দ্রব্য আছে যেগুলো ইদানিং রপ্তানি শুরু হয়েছে, সেগুলো হলো রাসায়নিক পণ্য হিসেবে আছে হচ্ছে সার, রাসায়নিক সার, ইউরিয়া, তারপরে আছে ঔষধ, বাংলাদেশের ঔষধ অনেক উন্নত মানের, যেটি আমরা প্রায় বিদেশে রপ্তানি হয় বেক্সিমকো বা এই টাইপের। তারপরে আছে সিমেন্ট, বাংলাদেশের সিমেন্ট, আমরা আগে যেরকম আমরা আমদানির জায়গায় দেখেছি কংক্রিট আমরা
আমদানি করি। আবার এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সিমেন্ট তৈরিতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাচ্ছে, সেই জন্য বাংলাদেশের বিভিন্ন স্থাপনায় যে ব্যবহৃত সিমেন্ট এগুলো বাংলাদেশি উৎপাদিত হয়। তারপরে আবার এই উৎপাদিত সিমেন্ট দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি শুরু হয়েছে, এই জন্য অপ্রচলিত রপ্তানি দ্রব্যের তালিকায় সিমেন্ট চলে এসেছে। অন্যান্য অপ্রচলিত রপ্তানি দ্রব্যগুলো হচ্ছে জুতা, সিরামিক্স পণ্য, গুড়, দিয়াশলাই, রেমন, পুস্তক, সাময়িকী, রেশম, ফিল্ম, ফিচার ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা প্রচলিত এবং অপ্রচলিত রপ্তানি দ্রব্যসমূহ আমরা দেখলাম। এর পরে যাচ্ছি যে আমরা এই যে আমরা মানে আমরা যত বেশি রপ্তানি করব তত কি হবে, আমরা আন্তর্জাতিক বাণিজ্যে আমরা লাভবান হব। কারণ গত ক্লাসে আমরা দেখেছিলাম যে লেনদেন ভারসাম্য এবং বাণিজ্য ভারসাম্যের মধ্যে পার্থক্য, সেখানে আমরা কি দেখেছি যে যদি কোনো লেনদেন ভারসাম্য কি হয় যে আমদানির দেশের মোট আমদানি ব্যয় যদি কম হয় এবং রপ্তানি ব্যয় যদি আমদানি রপ্তানি আয় যদি আমদানি ব্যয়ের চেয়ে বেশি হয় তাহলে কি হয়, লেনদেন ভারসাম্যের ক্ষেত্রে কি অনুকূল ভারসাম্য তৈরি হয় এবং এটি একটি দেশের জন্য ইতিবাচক, দেশের অর্থনীতির এগিয়ে যাওয়ার জন্য ইতিবাচক। তাহলে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদের দেশের যে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য বা আরও বেশি উন্নত দেশে আমরা তালিকায় চলে যাওয়ার জন্য আমাদের রপ্তানি বৃদ্ধির কোনো বিকল্প নেই। সেই জন্য আমরা রপ্তানি বাণিজ্যকে কীভাবে সম্প্রসারণ করা যাবে এই ক্ষেত্রে বাংলাদেশ সরকার, বর্তমান সরকার কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। সেই পদক্ষেপগুলো হচ্ছে কি, বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায় হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে প্রথমেই আছে হচ্ছে রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি গঠন। এই কমিটিটি মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই কমিটিটি গঠন করা হয়েছে। এই কমিটির কাজ হচ্ছে যে রপ্তানি সংক্রান্ত কোনো মানে সমস্যার দ্রুত সমাধান, দ্রুত সমস্যা চিহ্নিত করা এবং দ্রুত সমস্যার সমাধান করা এবং রপ্তানির ক্ষেত্রে কি নীতি নির্ধারণ করা। তারপরে আছে হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর পুনর্গঠন, দুই নম্বরে যেটি রপ্তানি উন্নয়ন ব্যুরোর পুনর্গঠন হচ্ছে কি, বাণিজ্য মন্ত্রণালয়ের, বাংলাদেশের যে বাণিজ্য মন্ত্রণালয় তার অধীনে এই রপ্তানি উন্নয়ন ব্যুরো আগে ছিল সেটিকে আরও ঢালাওভাবে পুনর্গঠন করা হয়েছে। এই ব্যুরোটির কাজ হচ্ছে যে বাংলাদেশের রপ্তানি দ্রব্যের বিভিন্ন দেশে বাজার অনুসন্ধান করা এবং সেই বাজারের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরা এবং সেখানে কী সমস্যা আছে সেইগুলো সরকারকে জানানো। এই যে আমাদের যে জাতীয় রপ্তানি সংক্রান্ত যে জাতীয় কমিটি আছে সেই কমিটিকে জানানো, সুপারিশ করা এবং তদারকি রপ্তানি প্রক্রিয়াকে তদারকি করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আছে টাকার মূল্যমান যৌক্তিকীকরণ। যে আমরা জানি যে আমরা যখন বিদেশে পণ্য রপ্তানি করি আমরা যে দেশেই আমাদের দেশের পণ্যটি রপ্তানি করুক না কেন, তারা কি করবে, আমরা হয় তাদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা, তাদের দেশের মুদ্রা দিয়েও আমরা বিক্রি করতে পারি অথবা আমরা বলতে পারি, শর্ত দিয়ে দিতে পারি যে আমাদের দেশের মুদ্রায় কেনা হবে। তাহলে এই ক্ষেত্রে টাকার মূল্যমান যৌক্তিকীকরণ এটি একটি ভাইটাল বিষয় আমাদের এই রপ্তানি সম্প্রসারণের, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে যখন আমরা দেখা যায় মাঝে মাঝে টাকার অবমূল্যায়ন করা হয়। তার মানে কি যে টাকার অবমূল্যায়ন হচ্ছে কি যে আমরা বিদেশিরা তাদের কম টাকা দিয়ে আমাদের দেশের পণ্য কিনতে পারবে। টাকার অবমূল্যায়ন বলতে আমি যেমন একটি উদাহরণ দিচ্ছি যে আমরা এখন যদি ধরে নেই যে $1 সমান 80 টাকা, কিন্তু এটি যদি এমন করে দেওয়া হয় যে $1 সমান 90 টাকা, তাহলে কী হবে, বিদেশিদের কাছে আমাদের পণ্যটি সস্তা হয়ে যাবে। তার মানে কি তাদের মুদ্রায় আমাদেরকে কম পে করতে হবে, তখন আমাদের দেশের রপ্তানি দ্রব্যের চাহিদা বাড়বে। এই জন্য আমাদের দেশের যে মুদ্রা আছে কি টাকা, সেই টাকার মূল্যমান এক যৌক্তিকীকরণ অবস্থায় সবসময় রাখা হয়, যেন আমাদের রপ্তানি, এটি রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য যেন ইতিবাচক হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আছে আমদানি নীতি উদারীকরণ। এখানে আমদানি নীতি উদারীকরণ কথাটা আসছে হলো যে আমরা যে দ্রব্যগুলো রপ্তানি করি সেই দ্রব্যগুলো যখন দেশে আমরা উৎপাদন করি সেই শিল্পকে বলা হয় রপ্তানিমুখী শিল্প।
সেই রপ্তানিমুখী শিল্পের জন্য যে কাঁচামালগুলো আছে সেই কাঁচামালগুলোর সবগুলো আমাদের দেশে নাও থাকতে পারে এবং নাই। সেই কাঁচামালগুলোকে যখন আমরা দেশের বাইরে থেকে আমদানি করি, সেই আমদানিকে উদারীকরণ করা হয়েছে। সেই কাঁচামালগুলো দেশের বাইরে থেকে আমদানি করতে হলে অনেক ধরনের মানে আমাদের শুল্কবিহীন বা কোনোটির নামমাত্র শুল্কে আমাদেরকে ব্যবসায়ীদের বা রপ্তানি যারা করে তাদের উদ্যোক্তাদেরকে দেওয়া হয়। তারপরে আছে ট্যাক্স হলিডে। ট্যাক্স হলিডে হচ্ছে কি, হলিডে শব্দের কথা মানে হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে ছুটি, মানে ছুটির দিন। তার মানে এখানে ট্যাক্সের ক্ষেত্রে যেই অব্যাহতি দেওয়া হয় বা ছুটি দেওয়া হয় বা মাফ করা হয়, ট্যাক্সের আওতার বাইরে রাখা হয়, সেটাকে বলা হয় কি ট্যাক্স হলিডে। তাহলে রপ্তানি দ্রব্যগুলো যখন উৎপাদন এবং রপ্তানি দ্রব্য উৎপাদনের পরে যখন রপ্তানি করা হবে বা আমদানি করা হবে, যে রপ্তানির কাঁচামাল, রপ্তানি দ্রব্যের কাঁচামালগুলো, সেই ক্ষেত্রে কী করা হয়, কী করেছে সরকার, ট্যাক্স মওকুফ করা হয়েছে, সেটিকে বলা হয় কি ট্যাক্স হলিডে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এই বিষয়টি বুঝতে পেরেছ। ট্যাক্স হলিডে মানে হচ্ছে কি, ট্যাক্স থেকে অব্যাহতি। রপ্তানি দ্রব্য এবং রপ্তানি দ্রব্যের উৎপাদনের জন্য যে কাঁচামাল সেগুলোর জন্য কি মানে ট্যাক্স থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেটাকে বলা হয় কি ট্যাক্স হলিডে। তারপরে আছে হলো আয়কর রেয়াত। আয়কর রেয়াত মানে রপ্তানি করার যে দ্রব্যগুলো রপ্তানি করা হবে সেই রপ্তানি দ্রব্য থেকে যে আয় হবে সেই আয়ের উপর 50% কর, আয়কর মওকুফ করা হয়েছে রপ্তানিকারীদের উপর। তা এই এটি হচ্ছে কি, এই যে পাট এবং পাটজাত দ্রব্য এবং চা ব্যতীত বাকি সকল রপ্তানি দ্রব্যের রপ্তানি দ্রব্য বিদেশে রপ্তানি করার ফলে যে আয় হবে, রপ্তানি আয়, তার আয়ের 50% হলো আয়কর রেয়াত করা হয়েছে, মাফ করা হয়েছে। তারপরে হচ্ছে যে তারপরের পয়েন্টটি হচ্ছে রপ্তানি ঋণ নিশ্চিতকরণ প্রকল্প। যেন যারা রপ্তানি করবে, যারা রপ্তানিমুখী দ্রব্য উৎপাদন করবে, তারা যেন সহজেই ঋণ পায়, কোনো যেন মানে জটিলতা না হয়, সময়ক্ষেপণ না হয়, সেই জন্য সুনির্দিষ্টভাবে রপ্তানি ঋণ নিশ্চিতকরণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেন তাড়াতাড়ি রপ্তানি দ্রব্য, বেশি রপ্তানি দ্রব্য উৎপাদন হয় এবং রপ্তানি দ্রুত করা যায়। তারপর আছে সংযোগ শিল্প স্থাপন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংযোগ শিল্প এই ক্ষেত্রে দুই ধরনের হতে পারে। একটি হলো যে পণ্য মানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প, আরেকটি হতে পারে ফরওয়ার্ড লিঙ্কেজ। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হচ্ছে যে যেই রপ্তানি দ্রব্যটি আমরা উৎপাদন করব, তার যে কাঁচামালগুলো, সেই কাঁচামালগুলো হচ্ছে কি মানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প। যেমন আমরা তৈরি পোশাক যদি আমাদের রপ্তানি দ্রব্য, এই তৈরি পোশাক শিল্পের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা পশ্চাৎগামী শিল্প হচ্ছে কি সুতা, বোতাম, তারপরে জিপার, এইগুলো হচ্ছে কি আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প বা পশ্চাৎগামী সংযোগ শিল্প। আর ফরওয়ার্ড লিঙ্কেজ শিল্প, এটার কি হবে, তৈরি পোশাকের যে আমরা যে তৈরি পোশাক যে তৈরি করলাম, এটাকে ভালোভাবে সুন্দর করে প্যাকেট করে আমাদেরকে দেশের বাইরে রপ্তানি করতে হবে। তাহলে এটার জন্য যে প্যাকেজিং শিল্প যে গড়ে উঠেছে, এটি হলো ফরওয়ার্ড লিঙ্কেজ শিল্প তৈরি পোশাকের। তাহলে এরকম এই সংযোগ শিল্পগুলো দেশে স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার, এবং শিল্প স্থাপনে যারা উদ্যোক্তা তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। এই কারণ এর মাধ্যমে কী হবে, রপ্তানি পণ্যের উৎপাদন ব্যয় কমবে, যার ফলে পণ্যের গুণগত মান যেমন ভালো হবে, সেরকম মানে পণ্য কম দামে দেশের বাইরে বিক্রি করা যাবে এবং দেশে আমাদের রপ্তানি পণ্যের চাহিদা বাড়বে দেশের বাইরে। তারপরে হচ্ছে যে রপ্তানি মেলার আয়োজন। এখন এই সরকার আমরা যেই রপ্তানি পণ্যগুলো উৎপাদন করা হচ্ছে, সেই রপ্তানি উৎপাদিত পণ্যগুলো, রপ্তানি পণ্যগুলো দেশের বাইরে পরিচয় করিয়ে দেওয়ার জন্য দেশের বাইরে বিভিন্ন জায়গায় যে আন্তর্জাতিক মেলা হয়, সেই মেলায় অংশগ্রহণ করে থাকে আমাদের রপ্তানিকারকরা। আবার আমাদের দেশেও আমরা দেখতে
পাই প্রত্যেক বছর বিভাগীয় শহরগুলোতে বা জেলা শহরে এই রপ্তানি মেলার আয়োজন করা হয়ে থাকে। তারপরে আছে যে রপ্তানি প্রশিক্ষণ, যে রপ্তানি পণ্য কিভাবে রপ্তানি করা হবে, কোন কোন ক্ষেত্রে সরকার সুবিধা দিচ্ছে বা কিভাবে ঋণ গ্রহণ করতে হবে, বিভিন্ন যাবতীয় রপ্তানি সংক্রান্ত যে প্রশিক্ষণ আছে সেই প্রশিক্ষণ হলো দেয়া হয়, এর দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যেন রপ্তানিকরণ বিষয়টি আরও রপ্তানিকারকদের কাছে বা উদ্যোক্তাদের কাছে সহজ হয়ে যায়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইগুলো ছিল আমাদের বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য সরকারের গৃহীত পদক্ষেপগুলো। তারপরে আমরা আসছি হলো আজকে যেই সব পড়াশোনা করলাম তার ভিত্তিতে আমি একটি সৃজনশীল মডেল কোশ্চেন তোমাদেরকে দিয়েছি, সেটি হলো কি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 দশক পূর্বে ক দেশ পাট, চটের বস্তা, দড়ি ও ব্যাগ, চা ও চামড়া রপ্তানি করা হতো, কিন্তু বর্তমানে তৈরি পোশাক, হিমায়িত চিংড়ি, জুতা, নকশি কাঁথা ইত্যাদি রপ্তানি করা হয়। তখন ঔষধ, সিমেন্ট, রাসায়নিক সার আমদানি করা হলেও বর্তমানে তা রপ্তানি করে। উক্ত দেশের সরকার প্রত্যেক বছর বিভাগীয় শহরে রপ্তানি মেলার আয়োজন করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের যারা আমার ঢাকা কলেজের শিক্ষার্থীবৃন্দ আছো তোমাদেরকে আমি ক্লাসেও শিখিয়েছি একটি উদ্দীপক কিভাবে পড়বে এবং উদ্দীপক থেকে তোমরা যে প্রশ্ন দুটি হবে সেটি ভাগ কীভাবে খুঁজে পাবে। এখানে একটি উদ্দীপক পড়ার সময় তোমরা উদ্দীপকের যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আছে সেগুলোর মানে আমরা বলি এগুলোকে টেকনিক্যাল ওয়ার্ড বা কৌশলগত শব্দ, সেই কৌশলগত বা টেকনিক্যাল ওয়ার্ডের নিচে পেন্সিল দিয়ে দাগ দিবে, মার্ক করবে যে এইখানে মনে হয় একটা ক্লু আছে উদ্দীপকের থেকে প্রশ্ন অ্যান্সার করার। আমি যেই উদ্দীপকটি দিলাম এই উদ্দীপকের বেসিসে দুটি প্রশ্ন করা হবে, একটি হলো প্রয়োগের প্রশ্ন আরেকটি হলো উচ্চতর দক্ষতার প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে উদ্দীপকটি আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিব, কিন্তু তার আগে আমি যাচ্ছি হচ্ছে উদ্দীপককে ঘিরে আমি যে প্রশ্ন করেছি সেটি আমরা যাচ্ছি। প্রথমে কতে আমরা করেছি জ্ঞানমূলক প্রশ্ন 1 নম্বরের, এটি তোমরা বইয়ে মুখস্থ আকারেই পাবে, এটি মুখস্থ করতে হবে তোমাদের বই থেকে, কখনো সংজ্ঞা আসবে, কখনো তোমাদের সমীকরণ আসতে পারে, কখনো সূত্র আসতে পারে, কখনো অ্যাব্রিভিয়েশন মানে পূর্ণ রূপ আসতে পারে। সেক্ষেত্রে আমরা প্রথমে আমি দিয়েছি যে আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে, আজকের আমাদের চ্যাপ্টারই এটা ছিল। তারপরে দিয়েছি হলো ক্ষতে অনুধাবনের প্রশ্ন দিয়েছি, অভ্যন্তরীণ বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্য থেকে কেন পৃথক, মানে অভ্যন্তরীণ বাণিজ্য হচ্ছে কি, যে আমরা দেশের ভিতরে যে পণ্য কেনাবেচা করি সেটাকে বলি আমরা অভ্যন্তরীণ বাণিজ্য বা অভ্যন্তরীণ ব্যবসা। আর হলো আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে কি, আমরা যখন দেশের বাইরে যখন দ্রব্য বিক্রি করি তখন তাকে বলা হবে দেশকে বিক্রি করি এবং ক্রয় করি, তার মানে দেশের বাইরে যখন আমাদের দেশের ভৌগোলিক সীমারেখার বাইরে যখন আমরা পণ্য দেশের বাইরে থেকে যখন কিনে আনি বা আমদানি করি, অথবা দেশের বাইরের আমাদের পণ্য, তৈরি পণ্য আমরা যখন দেশের বাইরে আমরা রপ্তানি করি বা বিক্রি করি সেটাকে বলা হবে কি, আন্তর্জাতিক বাণিজ্য। তাহলে এই দুটি বাণিজ্য তো একরকম হতে পারে না, এর পার্থক্য এটি কেন পৃথক আমরা আগের ক্লাসে আমরা এটি দেখেছিলাম পড়েছিলাম, সেটিকে আমরা ব্যাখ্যা করব। এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের অনুধাবনের প্রশ্নে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে অনুধাবনের প্রশ্ন ব্যাখ্যা করার জন্য আমাদের লিখতে হবে হচ্ছে 4 থেকে 5টি সেন্টেন্স। 5টি সেন্টেন্স মানে 5টি দাঁড়ির মাধ্যমে আমরা লিখব। তাহলে এটাকে স্ট্যান্ডার্ড ধরলে তাহলে তোমাদের সময় মেনটেন করাটা সহজ হবে, যে সব কিছু লিখে শেষ করতে পারবে। তারপরে হচ্ছে যে আমরা যে গয়ের প্রশ্ন অনুধাব ও প্রয়োগের প্রশ্ন আছে কি, আমরা যে উদ্দীপকটি লিখেছিলাম সেখানে আছে কি, রপ্তানি পণ্যের প্রকৃতি নির্ণয় করো উদ্দীপক অনুযায়ী, এই প্রশ্নে আছে 3, এটি হলো প্রয়োগের প্রশ্ন। আর 4 নম্বরে ঘতে আছে উদ্দীপক অনুযায়ী রপ্তানি মেলার আয়োজন, উদ্দীপকে যে রপ্তানি মেলার আয়োজন করা আয়োজনের কথা বলা হয়েছে এটি আন্তর্জাতিক বাণিজ্যকে কিভাবে প্রভাবিত করবে যথাযথ বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তাহলে আমাদের গয়ের প্রশ্নটি হচ্ছে কি, রপ্তানি পণ্যের প্রকৃতি নির্ণয় করো। তাহলে রপ্তানি পণ্যের প্রকৃতি, এখানে আসলে আমাদের কি কি রপ্তানি দ্রব্য দেওয়া হয়েছে সেটি আমরা আগে দেখি, যে 4 দশক পূর্বে ক দেশ রপ্তানি করতো পাট,
চটের বস্তা, দড়ি, ব্যাগ, চা, চামড়া ইত্যাদি। এবং তৈরি পোশাক বর্তমানে কি কি রপ্তানি করছে? তৈরি পোশাক, হিমায়িত চিংড়ি, জুতা, নকশি কাঁথা ইত্যাদি রপ্তানি করা হয়। এবং তখন হলো ঔষধ, সিমেন্ট, রাসায়নিক সার আমদানি করা হতো, কিন্তু বর্তমানে তা রপ্তানি করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নে বলা হয়েছে রপ্তানি পণ্যের প্রকৃতি নির্ধারণ করো। তার মানে এখানে শুধু রপ্তানি পণ্যগুলো এখানে দিয়ে দেওয়া আছে, সেই পণ্যগুলোর যে শ্রেণীবিভাগ আছে, আমরা রপ্তানি পণ্যের আজকের ক্লাসে দুটি শ্রেণীবিভাগ পড়েছি। একটি পড়েছি হচ্ছে প্রচলিত রপ্তানি দ্রব্য, আর একটি পড়েছি অপ্রচলিত রপ্তানি দ্রব্য। তার মানে প্রচলিত রপ্তানি দ্রব্যের সংজ্ঞায় আমরা বলেছিলাম যে রপ্তানি দ্রব্যগুলো মানে আগে থেকে রপ্তানি হয়ে এখনো শুরু হয়ে এখনো চলছে রপ্তানি, সেগুলো হলো আমাদের প্রচলিত রপ্তানি দ্রব্য। মানে আর অপ্রচলিত রপ্তানি দ্রব্য আছে বর্তমানে, যেগুলো মানে কিছুদিন, কিছু কয়েক বছর যাবৎ যেগুলো রপ্তানি শুরু হয়েছে, সেগুলোকে বলা হয় কি? অপ্রচলিত রপ্তানি দ্রব্য। তাহলে এখানে আমরা এই উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি আগে কি কি রপ্তানি হতো, সেগুলো হচ্ছে প্রচলিত রপ্তানি দ্রব্য। তার মধ্যে চট, পাট, চটের বস্তা, দড়ি, ব্যাগ, চা ও চামড়া, এগুলো হচ্ছে কি? প্রচলিত রপ্তানি দ্রব্য। আর অপ্রচলিত রপ্তানি দ্রব্যের মধ্যে এখানে কি কি আছে? তৈরি পোশাক, হিমায়িত চিংড়ি, জুতা, নকশি কাঁথা, তারপরে আছে ঔষধ, সিমেন্ট, রাসায়নিক সার, এইগুলো হচ্ছে আমাদের কি? অপ্রচলিত রপ্তানি দ্রব্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই ক্ষেত্রে আমার একটি কথা আছে তোমাদের সাথে, সেটি আমি ক্লাসেও বলেছি যে তোমরা যখন অর্থনীতি দ্বিতীয় পত্রের উত্তর লিখবে, অর্থনীতি দ্বিতীয় পত্র হচ্ছে কি? বর্ণনামূলক, রচনার মতো। কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যখন আমরা এই উত্তরগুলো লিখব উদ্দীপক বেসিস, তখন আমরা পয়েন্টের ভিত্তিতে লিখব। তাহলে তোমার যেমন বোঝা সুবিধা হবে তুমি কি কি লিখেছো, সেরকম পরীক্ষক যিনি খাতা দেখবেন তারও বুঝতে সুবিধা হবে যে তুমি কি কি লিখেছো, উদ্দীপক থেকে তুমি কি কি পয়েন্ট নিয়েছো আর কি কি লিখেছো। যদি কোনো পয়েন্ট বর্ণনা করতে হয় তাহলে পয়েন্টের সামনে, বুলেট পয়েন্টের সামনে কলন দিয়ে এক লাইন দুই লাইন সেটার বর্ণনা লিখবে, কিন্তু তোমরা পয়েন্টের ভিত্তিতে উত্তরগুলো লেখার চেষ্টা করবে। তারপরে এখানে আমরা ঘয়ের প্রশ্নে কি পড়েছিলাম, যে উক্ত দেশের সরকার প্রত্যেক বছর বিভাগীয় শহরে রপ্তানি মেলার আয়োজন করে থাকে। তাহলে এই রপ্তানি মেলার আয়োজন কিভাবে আন্তর্জাতিক বাণিজ্যকে প্রভাবিত করবে, ক দেশের, সেটির সম্পর্কে লিখতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা যে উদ্দীপকটি দেখছি, এই উদ্দীপকের আসলে দুটি অংশ আছে। একটি অংশে দেওয়া আছে প্রয়োগের প্রশ্নের উত্তর, আর একটি অংশে উচ্চতর দক্ষতা, যেটি ঘয়ের প্রশ্ন, চার নম্বরের জন্য প্রশ্ন, সেটির অংশ দেওয়া আছে। তাহলে আমাদের একটি উদ্দীপক পড়ে আমাদের বুঝে নিতে হবে যে কোথায় আমাদের ঘয়ের প্রশ্ন অর্থাৎ প্রয়োগের প্রশ্নের উত্তরটি আছে, এবং কোথায় আমাদের ঘয়ের প্রশ্নের বা উচ্চতর দক্ষতার উত্তর দেওয়ার লিঙ্কটি রয়েছে। তাহলে এই দুটিকে আমরা যখন মানে আলাদা করে ফেলতে পারবো, তখন আমাদের উত্তর দেওয়া সহজ হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে বলছি যে রপ্তানি মেলার আয়োজন কিভাবে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রভাবিত করবে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি আজকের ক্লাস ছাড়াও আমাদের আগামী বিগত যে ক্লাস করেছিলাম সেই ক্লাসে আমাদের কিন্তু এই উত্তরটি ছিল। এবং উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর আমাদের এভাবেই লিখতে হবে, এই পর্যন্ত আমরা যা জ্ঞান অর্জন করেছি এবং বইয়ের জ্ঞান, এই বইয়ের জ্ঞানের সাথে আমাদের নিজেদের মতামত, নিজেদের অর্জিত জ্ঞান মিশিয়ে আমাদের লিখতে হবে, হচ্ছে কি? উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর। তার মানে এখানে আমরা এই যে দেখছি হচ্ছে কি, রপ্তানি মেলার যে আয়োজন সেটা আন্তর্জাতিক বাণিজ্যকে কীভাবে প্রভাবিত করবে। তাহলে আমরা জানি যে মানে আমদানি যদি কম হয়, রপ্তানি যদি বেশি হয়, তাহলে কী হবে? আমাদের বাণিজ্যে অনুকূল প্রভাব পড়বে। অনুকূল প্রভাব মানে কি? আমরা বাণিজ্য ঘাটতিতে থাকবো না। বাণিজ্য ঘাটতি কী? বাণিজ্য ঘাটতি তখনই হয় যখন আমদানি বেশি হয়, রপ্তানি কম হয়, এটাকে বলা হয় অনুকূল বাণিজ্য। আর যখন রপ্তানি হচ্ছে বেশি হয়, আমদানি কম হয়, সেটাকে বলা হয় কি? অনুকূল বাণিজ্য। আর যখন আমদানি বেশি হবে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এখানে একটু এই বাণিজ্য ভারসাম্যের আগের ক্লাসের আমরা লেখাটি একটু লিখে দেখাচ্ছি। লেনদেন ভারসাম্য হচ্ছে কি?
এই সূত্রটি আমি একটু দেখাচ্ছি এই কারণে যে আমাদের আন্তর্জাতিক বাণিজ্যে কিভাবে প্রভাব পড়বে। রপ্তানি আয় বিয়োগ হচ্ছে এখানে তিনটি সিচুয়েশন হতে পারে, যখন ভারসাম্যের কথা আসবে তখন হচ্ছে রপ্তানি সমান হচ্ছে আমদানি, আর যখন নাকি আমরা এটি আসবে তখন রপ্তানি আয় বেশি এবং আমদানি আয় কম, তখন এটিকে বলা হয় কি অনুকূল বাণিজ্য, অনুকূল লেনদেন ভারসাম্য বা অনুকূল অবস্থা। আন্তর্জাতিক বাণিজ্যের অনুকূল অবস্থায় কি হবে, যে রপ্তানি আয় বেশি, এটাকে যদি আমরা এই রপ্তানি আয় হবে বেশি এবং আমদানি আয় হবে কম, আর প্রতিকূলের ক্ষেত্রে কি হবে, প্রতিকূল আন্তর্জাতিক বাণিজ্যে কি হবে, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রতিকূল অবস্থার কখন আমরা শিকার হব, যে আমদানি আয় হচ্ছে বেশি আর হলো রপ্তানি আয় হচ্ছে কম, এটাকে বলা হয় বাণিজ্য ঘাটতি। কি বলা হয়? বাণিজ্য ঘাটতি। আর অনুকূলকে কি বলা হবে? অনুকূলকে বলা হয় বাণিজ্য উদ্বৃত্ত। আর এই এটাকে কি বলা হবে? লেনদেন ভারসাম্যকে কি বলা হবে? ভারসাম্যে কি হবে, যে রপ্তানি আয় এবং আমদানি ব্যয় সমান হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমাদের তিনটি অবস্থা আছে, এই তিনটি অবস্থা আমাদের আন্তর্জাতিক বাণিজ্যকে, মানে আমরা এই যে রপ্তানি যদি আমরা বৃদ্ধি পাই তাহলে কি হবে, যে আমাদের কোনো দেশের সাথে যদি বাণিজ্য ঘাটতি থেকে থাকে, কোনো দেশে যদি আমরা দেশ থেকে যদি আমরা বেশি আমদানি করি আবার যদি মানে কম যদি রপ্তানি করি, তাহলে সেখানে কি হবে, এই প্রতিকূল বা বাণিজ্য ঘাটতি দেখা দিবে। তার মানে কি, তখন আমরা যদি ওই দেশে আমাদের যে পণ্য আছে সেই পণ্যগুলোকে যদি আমরা রপ্তানি করি, সেই সেই পণ্যগুলোকে যদি আমরা রপ্তানি বাড়াই, তাহলে কি হবে, এই ইয়েটা পার্থক্যটা কমে আসবে। আর না হয় কি আবার অন্য কি হতে পারে, যে আমরা যদি রপ্তানি আয় আমরা বৃদ্ধি করি তাহলে আমাদের আমদানি একই পরিমাণ থাকলেও আমাদের কি হবে, এই পার্থক্য কমবে, অথবা আমরা অনুকূল বাণিজ্যে চলে যেতে পারবো, অথবা আমরা এই রপ্তানি এবং আমদানি সমান হয়ে গেলে আমাদের লেনদেন ভারসাম্য যাব। তার মানে কি, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা যদি আমাদের নিজে এই দেশকে এগিয়ে নিতে যাই, তাহলে হচ্ছে কি আমাদের কি করতে হবে, এই রপ্তানির বৃদ্ধির কোনো বিকল্প নেই। বৈদেশিক মুদ্রা যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে হবে। তার মানে আমরা এই যে আন্তর্জাতিক এই যে বাণিজ্য মেলার যেই আয়োজন, এই বাণিজ্য মেলার মাধ্যমে কি হবে, আমাদের যে রপ্তানি পণ্য আছে সেই রপ্তানি পণ্যের চাহিদা সৃষ্টি হবে, বাইরের দেশে বাইরের দেশের মানুষ চিনবে যে বাংলাদেশ এই এই দ্রব্যগুলো উৎপাদন করে, যেই দ্রব্যগুলোর মান ভালো, আমাদের পণ্যের মান কেমন সেটি মানুষ দেখবে, এবং মানুষ ব্যবহার করে যদি স্যাটিসফাই হয় তাহলে কি করবে, এর চাহিদা বৃদ্ধি পাবে। এভাবে আমরা আন্তর্জাতিক বাণিজ্যকে রপ্তানি মেলা অবশ্যই প্রভাবিত করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রায় ক্লাসের শেষের দিকে চলে এসেছি, আমি তোমাদের কে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্লাসে এতক্ষণ থাকার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কিভাবে পড়াশোনা করব সেটা আমরা বুঝতে পেরেছি, এবং আমার যারা ঢাকা কলেজের শিক্ষার্থীবৃন্দ আছো, তোমরা পরীক্ষা সামনে, এতদিনে তোমাদের কোর্স আমরা যে ক্লাস করিয়েছি, আমি আছি অষ্টম অধ্যায়ে আর আমাদের বাকি আছে দুটি অধ্যায়, তার মানে কোর্স প্রায় শেষের দিকে, তোমরা আমাদের সাথে নিজেরা নিজেরা পড়ে নিবে, এবং যেভাবে আমি ক্লাসগুলো করিয়েছি, আমি এবং তোমাদের আমার সাথে ছিল পল্লবী দে, আমরা দুজন যেভাবে পড়িয়েছি লেকচারগুলো ফলো করে সেইভাবে তোমরা ইয়েগুলো তৈরি করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস আজকের ক্লাস শেষ করছি।